হ্যালো জি, হ্যালো হ্যালো, এই মনিটর দেন, মনিটরের সাউন্ড দেন।
আসছে পাখি এবং পাখি রাজের মূল দৃশ্য নিয়ে। আমি তোমাকে যে আহারটা করিয়েছি সেই আহারটা অনেকটাই ভালো, বিশ্বাস করো পাখিরি। আমি কি করে বিশ্বাস করবো পাখিরা, আমি সইতে পারছি না। আমি যার ইচ্ছে থাকতে পারি না পাখিনি। তোমার কাছে একটি কথা জানতে চাই। কেন, তুমি আমার কাছে দশটি কথাও। আমি শুধু তোমার কাছে একটি কথা জানতে চাই পাখিরা। কি কথা পাখিনি? তুমি যে আমাকে অনেকটাই ভালোবাসো। ভালোবাসি। আমাকে তোমার ভালোবাসা বোঝাতে পারবে? আরে পাখিনি, ভালোবাসা আমি তোমাকে কিভাবে বোঝাবো? আরে ভালোবাসা কখনোই বোঝানো যায় না। না না পাখিরা, তুমি ভুল বলছো। আমি ভুল বলেছি? হ্যাঁ পাখিরা। কেন, ভালোবাসা হয়তো দেখানো যায় না, কিন্তু বোঝানো যায়। পাখিনি, আমার মনে হয় আজকে তুমি আমার সাথে দুষ্টুমি করছো, তাই না? না না পাখিরা। তাহলে হঠাৎ করে কেন ভালোবাসার প্রমাণ চাচ্ছ? তোমার ভালোবাসা বুঝতে চাই। তুমি আমাকে ভুলে যেতে পারো, আমি তোমার কথা তো ভালোবাসি তুমি জানতে চাও? হ্যাঁ পাখিরা। প্রভু সাক্ষী
তুমি কি বলছো আমি তো শুনতেই পারছি না। এখন বুঝতে পেরেছ আমি তোমার কথা খুব ভালোবাসি? ওগো পাখিরাজ, হ্যাঁ, ক্ষুধার কারণে আজকে বেশি একটা জোর নাই, ও এই কারণে হয়তো আমার কথা শুনতে পাচ্ছো না। তাই পাখিরি, আমরা সেই গুরুদেব সেই মুড়িটা খেয়ে আমরা যে ভুলটা করেছি এই ভুল কখনোই মাফ হতে পারে না, আমরা সেই গুরুদেবের কাছে যেই ক্ষমা চাই হবে না। চলো পাখি পাখিরি, চলো লকডাউনের আগে আমরা সেই গুরুদেবের কাছে পৌঁছে যাই, তাই না? এখন আর এক মুহূর্ত বিলম্ব করব না। হাই রে, চলো